জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে? আচ্ছা, তোমরা এখনো অর্ধেকও আসো নাই, কাজে আমি আরো কিছুক্ষণ ওয়েট করছি। শুরু করা যাক, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আমরা পড়া শুরু করেছিলাম গত ক্লাসে এরিদমিয়া। আমরা এর আগে দেখেছিলাম আগের যে স্লাইডটা ছিল, যেটা পর্যন্ত তোমাদের ক্লাসরুমে আপলোড করা আছে, সেটা ছিল নর্মাল সাইনাস রিদম। সেখানে আমরা কয়েকটা প্যারামিটার সম্পর্কে জেনেছিলাম, যে রেট যদি 60 থেকে 100 BPM এর মধ্যে হয়, যদি রেগুলার হয়, যদি পি ওয়েভ থাকে রেগুলারলি, পি আর ইন্টারভাল যদি 0.12 থেকে 0.8 সেকেন্ড হয়, কিউআরএস এর একটা রেঞ্জ দেওয়া ছিল, যদি সেরকম থাকে তাহলে আমরা তাকে একটা নর্মাল সাইনাস রিদম বলবো। যদি তার থেকে কোথাও কোনো ডেভিয়েশন হয় সেটাকে আমরা কোনো একটা এরিথমিয়া বলবো। এরপরে আমরা গত ক্লাসেই পড়েছিলাম যে টোটাল এরিথমিয়া চারটা জায়গার কারণে হইতে পারে। একটা হচ্ছে এস এ নডে যদি আমার কোনো সমস্যা হয় তাহলে, এবং সেটার জন্য দুইটা জিনিস হইতে পারে। একটা হচ্ছে আমার এই যে রেট 60 থেকে 100 BPM, তার থেকে কম হইতে পারে কিংবা তার থেকে বেশি হইতে পারে। যদি 60 থেকে কম হয় সেটাকে সাইনাস ব্রাদিকার্ডিয়া বলে, যদি 100 থেকে বেশি হয় সেটাকে সাইনাস টাকিকার্ডিয়া বলে। এবং এই দুইটা আমরা অলরেডি, এই দুইটা এরিদমিয়া আমরা গত ক্লাসে সেটাও আমরা বের করে ফেলেছিলাম। আচ্ছা, এগুলো হচ্ছে এস নোডের প্রবলেম।
এরপর ছিল আট্রিয়াল সেলে তিন রকমের প্রবলেম হইতে পারে, একটা হচ্ছে পিএসি প্রিমেচিউর আট্রিয়াল কন্ট্রাকশন, একটা হতে পারে আট্রিয়াল ফাইব্রিলেশন, আর একটা হতে পারে আট্রিয়াল ফ্লাটার। এরপরে আমরা দেখেছিলাম যে এভি জাংশন, সেখানেও দুই রকমের প্রবলেম হইতে পারে। তারপর আমরা দেখেছিলাম যে তোমার ভেন্ট্রিকুলার সেলেও আরও তিন রকমের প্রবলেম হইতে পারে। টোটাল আমরা দেখেছিলাম 10 রকমের এরিথমিয়া হইতে পারে। তার মধ্যে বলেছিলাম যে এভি ব্লকের যে এরিথমিয়া, এভি জাংশনে একটা এরিথমিয়া হয় এভি ব্লক, সেটা আবার 4টা প্রকার ভেদ থাকে। সো আমার টোটাল এরিথমিয়া হচ্ছে 13টা, 10টা তো এমনি নামই দেওয়া আছে, কিন্তু তার মধ্যে একটার আবার 4টা প্রকার ভেদ হয়। সো টোটাল হচ্ছে গিয়ে তোমার 10 এবং আরো 3টা মিলে টোটাল 13টা। এখন এই 13টা এরিথমিয়া সম্পর্কে আমরা পড়তে শুরু করেছি। আমাদের শুধু এখানে আমরা কি করছি, এখানে আমাদের প্রত্যেকটা সময় আমাদেরকে একটা গ্রাফ বা একটা ওয়েব শেপ দেওয়া আছে, সেই ওয়েব শেপটা দেখে আমরা 5টা জিনিস বের করছি। তার রেট কীরকম, সে রেগুলার আছে কি না, তার পিআর ইন্টারভাল কীরকম, তার পি ওয়েভস কীরকম, এরকম 5টা জিনিস আমরা বের করছি। সেটা থেকে আমরা বলছি, ইন্টারপ্রেট করছি তার প্রবলেমটা কি, কোন এরিথমিয়া। তারপরে আমরা সেটার কারণটা বলছি, এইখানে যেহেতু ডেভিয়েশন হয়েছে তাই এটাকে আমি এই এরিথমিয়া বলবো। এবং এরপরে লাস্টে আমরা এটার ইটিওলজিটা কি, মানে এটা ফিলোসফিক্যাল কারণটা কি এই প্রবলেমের, এই এরিথমিয়ার, সেটাও আমরা দেখছি। তো অলরেডি আমরা দুইটা এরিথমিয়া সম্পর্কে পড়ে ফেলেছি, যেগুলো হচ্ছে মোস্ট ইজিয়েস্ট দুইটা প্রবলেম, ব্রাডিকার্ডিয়া এবং টাকিকার্ডিয়া। আজকে আমরা বাকি কয়েকটা একটা আগানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এখন পর্যন্ত যা বললাম সেটা নিয়ে কি কারোর কোনো কোয়েশ্চেন আছে? এটা ছিল সাইনাস ব্রাডিকার্ডিয়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা আরওএফ আছে 6টা আরওএফ এর 6 সেকেন্ডের মধ্যে। তো 10 দিয়ে গুণ করে মাত্র 30 পাচ্ছি, তার মানে তো এটার রেঞ্জ থেকে কম, তাই এটাকে আমরা সাইনাস ব্রাডিকার্ডিয়া বলবো। বাকি সব কিছুই রেগুলার ছিল, তাই আমরা এটাকে ইন্টারপ্রেট করছিলাম সাইনাস ব্রাডিকার্ডিয়া। এরপরে ছিল সাইনাস টাকিকার্ডিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কয়টা আরএফ আছে, 5, 6, 7, 8, 9, 10, 13টা, 13টা মানে 130টা। 130 যদি বিপিএম হয়ে থাকে সেটাও তো আমার 100 থেকে বেশি, তাই এটাকে আমি সাইনাস টাকিকার্ডিয়া বলছি। এবং এইগুলো আমরা লাস্ট লাস্টে পড়ে এসেছি, আজকে জাস্ট একটা রিপিটেশন হইলো, ঠিক আছে? তো এই পর্যন্ত কি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও, নাকি আমরা আজকেরটা শুরু করব? আচ্ছা, এখন আমাদের দুইটা এরিথমিয়া পড়া হয়ে গিয়েছে, এখন আমরা আরো দুটো এরিথমিয়া সম্পর্কে দেখছি। একটা হচ্ছে প্রিমেচিওর আট্রিয়াল কন্ট্রাকশন, আর একটা হচ্ছে প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এখন শুরু করার আগে আমি একটু কারণগুলা বলে নেই যে কি হইলে আমরা কি বলছি। আমার নর্মালি একটা ওয়েভ বা একটা ইম্পালস, মানে একটা ব্লাড যে যাইতে শুরু করবে বা কিছু, এটার উৎপত্তি স্থল শুরু হওয়ার কথা একটা স্বাভাবিক সুস্থ মানুষের একটা ইম্পালস বা একটা পালস বা একটা বিট, হোয়াট এভার তুমি যেটাই বলো না কেন, সেটার শুরু হওয়ার কথা এস এ নোডে। এস এ নোডটা হচ্ছে আট্রিয়াল সেলের একটা ক্লাস্টার অংশ, বিশেষকে এস এ নোড বলাই হয়, সেখানে তার উৎপত্তি হওয়ার কথা। কোনো কারণে সেটার উৎপত্তি যদি এস এ নোডে না হয়, সেটা যদি আট্রিয়ালের অন্য কোনো একটা সেলে র্যান্ডমলি হয়ে থাকে, তারপরে সে বাকি জায়গা ঠিকঠাক মতোই ঘুরতেছে, তাহলে সেটাকে আমরা বলবো প্রিমেচিওর আট্রিয়াল কন্ট্রাকশন। আচ্ছা, কারোর উৎপত্তি স্থল যদি আট্রিয়ালে না হয়, কারোর উৎপত্তি স্থল যদি ভেন্ট্রিকুলারে হয়, ভেন্ট্রিকুলারে হওয়ার পর সে বাকি জায়গা ঠিকঠাক মতোই ঘুরলো, তাহলে সেটাকে আমি বলবো প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এগুলো হচ্ছে যে কোন রোগকে আমি কোন কি নাম দিচ্ছি সেটা। যেমন এর আগে বলছি যে তোমার যদি রেট নর্মাল রেঞ্জ থেকে কম হয় সেটার নাম ব্রাদিকার্ডিয়া, রেট বেশি হলে টাকিকার্ডিয়া। সেরকম আমার যদি উৎপত্তিস্থল এস এ নডে না হয়, অন্য কোনো আট্রিয়াল সেলে হইলো, অকেশনালি সবসময় না, মাঝে মাঝে দুই একটা এরকম হইলো, তখন সেটাকে আমি প্রিমেচার আট্রিয়াল কন্ট্রাকশন বলবো।
এবং অকেশনালি কারোর উৎপত্তি স্থল যদি মাঝে মধ্যে প্রিমেচিওর ভেন্ট্রিকুলার মানে ভেন্ট্রিকুলারে হয়ে যায় তখন সেটাকে আমি প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বলবো। অকেশনালি বলে বোঝাইতে চাচ্ছে, যেমন ধরো আমার নর্মাল রেঞ্জ তো 60 থেকে 100, তো ধরলাম কারোর বিপিএম হচ্ছে 70, তার মানে কি, তার মানে আমাকে যে স্ট্রিপটা দেওয়া থাকবে 6 সেকেন্ডের, সেখানে তার 7টা RF থাকবে, পরে তাকে 10 দিয়ে গুণ করে 70 পাচ্ছি। এখন এই 7টার মধ্যে আমি দেখবো যে 2-1টা হয়তো তার এসনোডে না হয়ে প্রি মানে আট্রিয়ালে হয়েছে, বা 2-1টা হয়তো তার এসনোডে না হয়ে ভেন্ট্রিকুলারে হয়েছে। মানে অকেশনালি যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে সেটাকে আমি প্রিমেচিওর আট্রিয়াল কন্ট্রাকশন বা লোকেশন ভেদে প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বলবো। এখন তাহলে একটা ছবি দেখা যাক। এই ছবিতে তুমি কি কোথাও কোনো অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছ? এখানে রেট কত, আগে একটু রেঞ্জটাই বা রেটটাই গুনি। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 মানে 7 কে 10 দিয়ে গুণ করে 70 BPM হবে, এখানে তো কোনো সমস্যা নাই। কিন্তু কোথাও তুমি কোনো ম্যাডাম রেগুলার না, রেগুলার না, আরওএফটা রেগুলার না, না আরওএফ তো রেগুলারই দেখি ওরা কি বলতেছে, ওদের ভাষায় কি সেটাই দেখি, নিজেরা যদি বুঝতে না পারি। রেট 70 BPM, রেগুলারিটি আচ্ছা বলছে, অকেশনালি ইরেগুলার, ঠিক আছে। মাঝে মধ্যে 2-1টা জায়গায় তুমিও বলছো যে একটু ডিস্টেন্স বেশি বা কিছু, সেটাও ধরে নিলাম, ঠিক আছে। তারপর আর কোথায় প্রবলেম পাওয়া যায়? পি ওয়েভ, পি ওয়েভ স্টাডি। আমার কথা কি সবাই আসতে শুনতে পাচ্ছো নাকি শুধু একজনের প্রবলেম? এখন না আমার আসতে শোনা যাচ্ছে, জোরে বলেন। তাই এখন ঠিক আছে, আচ্ছা পি ওয়েবসটা দেখি। এখন তার আগে আমরা নিজেরাই একটু ছবি দেখে বোঝার চেষ্টা করি। এখন আমরা দেখছি 1 নম্বর যে আর ওয়েভ, তার আগে তো আমরা ঠিকই একটা পি ওয়েভ দেখতে পাচ্ছি। 2 নম্বর আর ওয়েভ এর আগে কি আমরা পি ওয়েভ দেখতে পাচ্ছি? 2 নম্বর আর ওয়েভ এর আগে সবকিছু কি একদম ঠিকঠাক মতো আছে? মানে এখানে কি ওয়েভ আছে? না ম্যাম, আছে নেগেটিভ পোরশন আছে একটা। বুঝতে ম্যাডাম কি ওয়েভ, কি ওয়েভ আছে, কি তো আছে ম্যাডাম, কি ওয়েভ তো থাকা তেমনিতেই। 3 নম্বর, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, যা হয়েছে 7 নম্বরেও কিন্তু ঠিক সেম জিনিসই হয়েছে, এবং সেটা হচ্ছে গিয়ে একটু নিচে নেমে গিয়েছে, ঠিক আছে। তাহলে এখন দেখি এখানে, এখানেও না সেম কথাই বলছে, বলতেছে যে 2 নম্বর এবং 7 নম্বর পি ওয়েভটা তো রেগুলার ভাবে আমরা পাচ্ছি না, ওইখানে তো আমরা খালি নেগেটিভ জিনিসই পেয়েছি আর ওয়েভের আগে, তার আগে আমরা তো পজিটিভ দিয়ে যেটা হওয়ার কথা সেটা তো আমরা 2 নম্বর এবং 7 নম্বরে পাই নাই। আমার তো 7টা RF আছে, তার মধ্যে 2 নম্বর এবং 7 নম্বরে আমরা কিছু অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছি, এগুলো আগের মতো নাই। পিআর ইন্টারভাল, তো এখন যেটা হবে স্টার্ট অফ পি থেকে স্টার্ট অফ কিউ এফ পর্যন্ত, ঠিক আছে। এখন এই জায়গাতে আমরা দেখব যে ওই দুইটা যে 2 নম্বর এবং 7 নম্বর সেখানে তো প্রবলেম, সেইটা ছাড়া বাকি জায়গায় আমরা একটা অ্যাভারেজ ভ্যালুই পাবো, কিন্তু ওইখানে কিন্তু আমরা পাবো না। এটা এখানে দেখছে, ওরাও এখানে বলছে যে আমার এমনি নর্মালি পি থেকে স্টার্ট অফ কিউ পর্যন্ত বা কিউ এফ যে থাকতেই হবে এমন কোনো কথাও নাই, স্টার্ট অফ আর পর্যন্ত আমার ইন্টারভালটা হচ্ছে 0.14 সেকেন্ড, কিন্তু 2 নম্বর এবং 7 নম্বরে তো এটা হচ্ছে না, সেখানে তো আমরা মাপতেই পারছি না। এবং আরেকটা হচ্ছে কিউআরএস ডিউরেশন,
QRS duration 0.08 second বলছে যেটা রেঞ্জের মধ্যে আছে কথা হচ্ছে আমার যদি এরকম একটা ওয়েভ দেওয়া থাকে যেখানে সবকিছুই ঠিক আছে কিন্তু এরকম তোমার রেঞ্জ যদি হয় 70 মানে 7টা আর ওয়েভ তার মধ্যে 2-3টা আর ওয়েভের আগে পি ওয়েভটা ঠিকঠাক মতো বলা যাচ্ছে না বাকি সব জায়গায় ঠিকই আছে কিন্তু ওই যে 7টার মধ্যে 2-1টা জায়গায় তুমি পি ওয়েভটাকে ঠিকমতো বলতে পারছো না যদি এই রকম তোমার কোনো কার্ভ থেকে থাকে সেটাকে আমরা বলছি প্রিম্যাচিওর আট্রিয়াল কন্ট্রাকশন ঠিক আছে তারপরের স্লাইডেও একটু দেখি যে তারা কোন জায়গাটাতে ডেভিয়েশনটা বলছে এখানে তাহলে এনএসআর থেকে নরমাল যে আমাদের প্যারামিটারগুলো দেওয়া ছিল সেখান থেকে ডেভিয়েশনটা কোথায় হবে দিস এক্টোপিক বেস অরিজিনেট ইন দ্য অ্যাট্রিয়া বাট নট ইন দ্য এসএ নট দেয়ারফর দ্য কন্টুর অফ দ্য পি ওয়েভ দ্য পিআর ইন্টারভাল এন্ড দ্য টাইমিং অফ আর ডিফারেন্ট দেন এ নর্মালি জেনারেটেড পালস ফ্রম দ্য এসএ নট বলতেছে যে আমাদের পিএসসি প্রিমেশের আর্টিয়াল কন্ট্রাকশন এটার সংজ্ঞাতেই তো ছিল যে অকেশনালি মাঝে মধ্যে 2-1টা পালস যদি এসএ নডে উৎপন্ন না হয় আর্টিয়াল সেলে তৈরি হয় তাহলে এই সমস্যাটা দেখা যায় এখানেও সেটাই বলছে মাঝে মধ্যে অকেশনালি কয়েক 2-1টা পালস যদি এসএ নডে উৎপন্ন না হয় আর্টিয়াল সেলে উৎপন্ন হয় তখন সেইখানে আমরা পি ওয়েভ কিংবা পিআর ইন্টারভাল এগুলার মধ্যে আমরা অ্যাবনর্মালিটিস দেখতে পাবো এবং আমরা গ্রাফের মধ্যে সেম জিনিসটাই দেখতে পাচ্ছি 7টা আর ওয়েভের মধ্যে 2টা আর ওয়েভের আগে পি ওয়েভটা তো আমরা ঠিকঠাক মতো বলতে পাচ্ছি না তো এইরকম যদি কোনো গ্রাফ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি নাম দিব সেটাকে আমরা নাম দিব প্রিম্যাচিওর আট্রিয়াল কন্ট্রাকশন তাহলে এটা হচ্ছে পিএসসি সম্পর্কে মোটামুটি কথা এখন এই পর্যন্ত তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা করো কেউ কিছু বলতে চাও এই পর্যন্ত নেক্সট স্লাইডে যাবো জি ম্যাম আচ্ছা এখন আমরা দেখব এটার ফিলোসফিক্যাল কারণ এটার ইডিওলজিটা কি এটার ইডিওলজিটা হচ্ছে এটার ফিলোসফিক্যাল কজেশনটা হচ্ছে এক্সাইটেশন অফ এন আর্টেরিয়াল সেল ফর্মস এন ইম্পালস দ্যাট ইজ দেন কন্ডাক্টেড নর্মালি ফর দ্য এভিনোড এন্ড ভেন্ট্রিকল এখানেও এটাই বলেছে যে কখনো কখনো যদি আমার এসএ নডে কোনো ইম্পালসের উৎপত্তি না হয় সেটা যদি আট্রিয়াল সেলের অন্য কোনো জায়গা থেকে হয় তারপরে সে বাকি রাস্তা ঠিকঠাক মতোই ঘুরবে তারপর সেখান থেকে এভি জাংশন হয় তার যে ভেন্ট্রিকুলার লাংস ধমনী হয় সব জায়গায় যাওয়ার কথা সেগুলো ঠিকঠাক মতোই যাবে শুধু মাঝে মধ্যে অকেশনালি কয়েকটা জায়গায় উৎপত্তি স্থল এসএ নডে না হয় যদি আট্রিয়াল সেলে হয় সেটাই এখানে বলছে কখনো কখনো যদি আর্টেরিয়াল সেলগুলো এক্সাইটেড হয়ে যায় তারাই ইম্পালস তৈরি করে ফেলে তখন আমাদের প্রিম্যাচিওর আর্টেরিয়াল কন্ট্রাকশন এই জিনিসটা ঘটে ঠিক আছে এখানে কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও নেক্সট স্লাইডে যাব জি ম্যাম এখানে একটা কথা বলা আছে একটা আলাদা করে মনে রাখার জন্য যে হোয়েন এন ইম্পালস অরিজিনেটেড এনিহোয়ার ইন দ্য আট্রিয়া এস এ নড আট্রিয়াল সেল এভি নড বান্ডেল অফ হিস এন্ড দেন ইজ কন্ডাক্টেড নর্মালি ফর দ্য ভেন্ট্রিকল দ্য কিউআরএস উইল বি ন্যারো আচ্ছা এটা জাস্ট এটার সাথে ছবির কিছু না এটা জাস্ট এমনিতেই বলেছে যে কখনো যদি আমার একটা ইম্পালস এসএ নডে তৈরি না হয় অন্য কোথাও হয় তখন আমার কিউআরএস ডিউরেশনটা একটু ন্যারো হয়ে যাবে ঠিক আছে
এটা এখানে বলছে, এটা যেটা একটা জেনে রাখার বিষয়, এটার সাথে ছবির কোনো ডেভিয়েশন বা কোনো মিল সেগুলা কিছু নাই, এটা যেটা একটা ইনফরমেশন দিয়ে রেখেছে। ঠিক আছে, তাহলে এগুলা আমরা একটা কিন্তু আজকে শিখে ফেললাম। এর আগের দিন আমরা ব্রাডিকার্ডিয়া টাকিকার্ডিয়া পড়েছিলাম, আজকে আমরা এখন পর্যন্ত আরেকটা শিখলাম প্রিমেচার আট্রিয়াল কন্ট্রাকশন। এবং এটা মনে রাখার সহজ উপায় কি? এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে গিয়ে আমার রেট ঠিকই আছে কিন্তু প্রত্যেকটা আর ওয়েভ এর আগে টি ওয়েভ নাই, দুই তিনটা জায়গায় টি ওয়েভ না থাকতে পারে, তাহলে আমরা সেটাকে বলবো পিএসসি, প্রিমেচিওর আট্রিয়াল কন্ট্রাকশন। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কি দেখে বলবা প্রিমেচিওর আট্রিয়াল কন্ট্রাকশন, তুমি বলবা যে আমার রেট ঠিকই আছে কিন্তু প্রত্যেকটা আর ওয়েভ এর আগে আমার টি ওয়েভ না থাকতে পারে, দুই তিনটাতে না থাকতে পারে, সেটাকে আমি বলবো প্রিমেচিওর আট্রিয়াল কন্ট্রাকশন। ঠিক আছে, একটু ওয়েট করো 2 মিনিট। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আরেকটা এরিথমিয়া শেষ হয়ে গেল, প্রিমেচিওর আট্রিয়াল কন্ট্রাকশন। এবং বললাম যে ছবি দেখে কিভাবে বুঝবা, প্রত্যেকটা আর ওয়েভ এর সাথে যদি টি ওয়েভস না থাকে, দুই তিনটাতে যদি ইরেগুলারিটি দেখতে পাও টি ওয়েভস নিয়ে, তাহলে সেটাকে আমরা পিএসসি বলবো। তাহলে এই পর্যন্ত কি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার রিদম, এইখানে অ্যাবনর্মালিটিসটা কোথায় আছে তোমরাই বলো। এখানেও কয়টা আর ওয়েভ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বারটা একটু কেমন জানি অ্যাবনর্মাল। এটাই হচ্ছে এখানকার অ্যাবনর্মালিটিস। ঠিক আছে, এখন একটু দেখি ওরা কি বলছে। রেট তোমার 70ই হবে না 60? আচ্ছা ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা পর্যন্তই তারা বলছে, তারা এই অ্যাবনর্মালটাকে তারা গোনার মধ্যে ধরে নাই। তো যদি 6টাও মানে 60টাও বলে থাকে তাতেও আমাদের সমস্যা নেই, সেটাও রেঞ্জের মধ্যেই পড়ে। রেগুলারিটি, এখানেও রেগুলারিটি হচ্ছে অকেশনালি ইরেগুলার। ওই যে 7 নাম্বারে গিয়ে যে কি থেকে কি হইল আমরা তো বুঝতেই পারছি না। টি ওয়েভ, এখন একটু দেখি ওই 7 নাম্বার বাদে বাকি সবগুলোর আগে কিন্তু সুন্দর মতোই আমরা টি ওয়েভ বুঝতে পারছি। এবং ওরা এখানে সেটাই বলছে, প্রথম 6টা নর্মাল আর ওয়েভ এর সাথে পি ওয়েভ আছে, 7 নাম্বারটাতে গিয়ে কিছু বলা যাচ্ছে না। এটাই ছবির মধ্যে আমরা একমত সেই ব্যাপারে। পিআর ইন্টারভাল 0.14 সেকেন্ড, তাতেও কোনো সমস্যা নাই। কিউআরএস ডিউরেশন, কিউআরএস ডিউরেশন 0.08 সেকেন্ড, কিন্তু 7 নাম্বার যেটা সেটা তো আমরা গোনার মধ্যেই বলি না, আমরা তো স্বীকৃতি দেই নাই, তাই না? তো সেটা বলছে যথেষ্ট বেশি ওয়াইড। তাহলে যদি এইরকম একটা গ্রাফ থাকে যেখানেও তোমার রেটটা নর্মালি আছে, সব কিছুই নর্মাল, কিন্তু একটা কি দুইটা কিউআরএস জায়গাটাই হচ্ছে অনেক বেশি ওয়াইড বা অ্যাবনর্মাল,
তাহলে আমরা সেটার নাম দিব পিভিসি, প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। তাহলে আমি এই পর্যন্ত একটু বলে নেই। আজকে আমরা এখন পর্যন্ত দুইটা গ্রাফ দেখলাম। প্রথম গ্রাফে আমার রেট রেঞ্জের মধ্যেই ছিল ওই 6টা কিংবা 7টা, কিন্তু তার মধ্যে দুই একটাতে আমার আর ওয়েভের আগে টি ওয়েভ ছিল না, সেটাকে আমি বলছিলাম প্রিমেচিওর আট্রিয়াল কন্ট্রাকশন। আর পিভিসি আমি কখন বলবো, তোমার আর ওয়েভ আছে ওই 6-7টাই আছে, রেঞ্জের মধ্যেই আছে, কিন্তু দু একটা আর ওয়েভ মানে কিউআরএস কমপ্লেক্স সেটা অনেক বেশি ওয়াইড কি যথেষ্ট অ্যাবনর্মাল কিছু, একটু উল্টা পাল্টা দু একটা জায়গায়, দু একটা আর ওয়েভের জায়গাটা তখন, বা কিউআরএস কমপ্লেক্স যেটাই তুমি নাম বলো না কেন, যদি এইরকম গ্রাফ হয়ে থাকে সেটার আমি নাম দিব পিভিসি, প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। আমাদের যে 13টা ছবির গ্রাফগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে, যে অমুক অ্যাবনর্মালিটিস যদি হয় তাহলে এটার এটা নাম, ওই রকম হলে ওইটা নাম। তো এখন পর্যন্ত আমরা বারবার এগুলো রিপিট করছি যাতে মনে থাকে, আমরা এখন পর্যন্ত 4টা দেখলাম, দরকার হলে খাতায় না হয় তোমার তুমি তোমার নিজের ভাষায় লিখে রাখো। ব্রাডিকার্ডিয়া বোঝা খুবই সোজা, তোমার যদি রেট 60-এর থেকে কম হয় সেটাকে তুমি বলবা ব্রাডিকার্ডিয়া, তোমার যদি রেট 100-এর থেকে বেশি হয় টাকিকার্ডিয়া বলবো, বাকি সব নর্মাল থাকবে। পিএসি, প্রিমেচিওর আট্রিয়াল কন্ট্রাকশন কখন বলবা, আমার রেট রেঞ্জের মধ্যে আছে কিন্তু দু একটা আর ওয়েভের আগে পি ওয়েভ নাই, তখন সেটা হচ্ছে পিএসি। আর আমার রেট রেঞ্জের মধ্যে আছে কিন্তু ওই আবার একই কথা, একটা কিংবা দু একটা জায়গায় তোমার কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে অনেক ওয়াইড বা অনেক অ্যাবনর্মাল কিছু, তাহলে সেটা কিন্তু দেখো এগুলো কিন্তু অকেশনালি মানে দু একটা জায়গায় হচ্ছে, এমন না যে খুব রেগুলার ভাবে হচ্ছে, ঠিক আছে? তো তাহলে তখন সেটাকে আমি বলবো প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন মানে পিভিসি। তাহলে এই পর্যন্ত দেখলাম, এখন একটা আমার ডেভিয়েশনটা ফর্মালি কি সেটা একটু দেখে নেই। ডেভিয়েশন ফ্রম এনএসআর, এক্টোপিক বিটস অরিজিনেটেড ইন দ্য ভেন্ট্রিকলস রেজাল্টিং ইন ওয়াইড এন্ড ডিজার কিউআরএস কমপ্লেক্স, এটাই তো কথা। অকেশনে কয়েকটা জায়গায় তোমার কিউআরএস কমপ্লেক্স অনেক অ্যাবনর্মাল ওয়াইড কিংবা ডিজারও হয়ে যাবে। When there are more than one premature bits and look alike, they are called uniform. When they look different, they are called multiform. এখন এইটা একটা এডিশনাল কথা বলেছে যে তোমার না হয় 7টা আর ওয়েভ ছিল, 7টা আর ওয়েভের মধ্যে ধরলাম যে তোমার একটাই মাত্র প্রিমেচিওর বিট আছে এবং সেটা লুক সরি তোমার 7টা আর ওয়েভের মধ্যে তোমার 2-3টা এরকম অ্যাবনর্মাল আর ওয়েভ আছে কিন্তু তারা দেখতে একরকম, তারা অ্যাবনর্মাল কিন্তু অ্যাবনর্মালিটিস গুলো একরকম সেম, তাহলে সেটাকে আমি বলবো ইউনিফর্ম পিভিসি। আর তোমার না হয় 7টা আর ওয়েভের মধ্যে 3টা আর ওয়েভে প্রবলেম আছে কিন্তু 3টা আর ওয়েভ দেখতে 3 রকম, তাহলে সেটাকে আমরা বলবো মাল্টিফর্ম পিভিসি। তাহলে এটা হচ্ছে আমাদের পিভিসি চেনার উপায়। তাহলে বলো এই যে আমরা টোটাল 4টা রিদমের এখন পর্যন্ত ছবি দেখে আইডেন্টিফাই করছে, এগুলার কোনোটা বুঝতে বা আইডেন্টিফাই করতে তোমাদের কি কোনো সমস্যা আছে? কেউ এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন করতে চাও? নেক্সট স্লাইডে যাব। এই ছবিতে যেমন আমরা দুইটা জায়গায় পিভিসি তে ওলট পালট সরি দুইটা আর ওয়েভের মধ্যে আমরা সমস্যা দেখতে পাচ্ছি, এর আগের ছবিতে একটা আর ওয়েভে আমরা প্রবলেম দেখতে পাচ্ছি না, এক্ষেত্রে আমরা দুইটাতে দেখতে পাচ্ছি, তাতেও কোনো সমস্যা নাই, 7টার মধ্যে 2-3টাতে হইতেই পারে। তো এটার ইথিওলজিটা কি, এটার ফিলোসফিক্যাল কজটা কি, ওয়ান অর মোর ভেন্ট্রিকুলার সেলস আর ডিপোলারাইজিং অ্যান্ড দ্য ইম্পালসেস আর অ্যাবনর্মালি কন্ডাক্টিং থ্রু দ্য ভেন্ট্রিকলস। আচ্ছা কথা হচ্ছে এই কথাটা সবসময় জেনে রাখো, সবসময় মাথার মধ্যে রাখো,
আমরা যে কোনো কিছুর টেস্ট চেক করছি, যে কোনো কিছুর সিগন্যাল সেটা আমরা কেন দেখতে পাচ্ছি? কারণ সেগুলার একটা, সেটা ইসিজি বলো, সেটা ইজি বলো, সেটা ইএমজি বলো, হোয়াট এভার, যে কোনো সিগন্যাল, সেই সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, কারণ সে একটা ভোল্টেজ জেনারেট করছে। মানে তোমার শরীরে সে একটা ভোল্টেজ জেনারেট করছে, সেটাই আমরা টেস্ট করার সময় মাপছি। সেটা মাল্টিমিটারে মাপতেছি না, সেটা একটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা মাপতেছি। এখন এই যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে, এটাকে আমরা অ্যাকশন পটেনশিয়াল বলছি। অ্যাকশন পটেনশিয়ালে আমরা দুইটা জিনিস পড়ছিলাম, ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন। আমরা যখন স্ক্রিনের মধ্যে এই সমস্ত ভোল্টেজগুলো দেখতে পাচ্ছি, এই ভোল্টেজগুলোর তখন ম্যাগনিচিউড থাকবে 20 থেকে 30 মিলিভোল্টের মতো। একটা মিলিভোল্ট রেঞ্জে থাকবে 20 থেকে 30 মিলিভোল্টের মতো। তো যখন আমরা এই ভোল্টেজগুলো দেখতে পাচ্ছি, তখন হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালটা ডিপোলারাইজেশন মোডে 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 আছে। ডিপোলারাইজেশন মানে যখন সেলের ভিতরে সেলের বাইরে থেকে সোডিয়াম প্রবেশ করবে, তখন সেটা হচ্ছে ডিপোলারাইজিং স্টেপ। সেটার জন্য এই 20-30 মিলিভোল্টটা জেনারেট হচ্ছে। আর সে যখন রেস্টিং পজিশনে থাকে, তখন সেটাকে বলা হয় রিপোলারাইজেশন। সেই সময় সেলের ভিতরে থাকে পটাশিয়াম, সেলের বাইরে থাকে সোডিয়াম। এই কথাগুলো যে আমি আজকে প্রথম বলছি সেটা না, এটা আমরা সেকেন্ড ক্লাসে যখন অ্যাকশন পটেনশিয়াল পড়েছিলাম, তখন আমরা খুব ভালো মতো দেখেছিলাম। ঠিক আছে, তো এখন বলছি, কারণ তোমার যদি ভেন্ট্রিকুলার সেলগুলো হঠাৎ করে কোনো কারণে ডিপোলারাইজ হয়ে যায়, মানে সেলের বাইরে থেকে সোডিয়াম ওই সেলে ঢুকে যায়, তখন সত্য তখন তো সে একটা ভোল্টেজ শো করবে। সেটাই হচ্ছে গিয়ে সেই কারণেই আমরা এরকম অ্যাবনর্মালিটিস গুলো দেখতে পাবো। ওয়ান অর মোর ভেন্ট্রিকুলার সেলস আর ডিপোলারাইজিং অ্যান্ড দ্য ইম্পালসেস আর অ্যাবনর্মালি কন্ডাক্টিং থ্রু দ্য ভেন্ট্রিকল। যখন আমরা এই সমস্ত আনওয়ান্টেড ডিপোলারাইজিং পাবো, তখনই ওই দুইটা সময়ে আমাদের গ্রাফগুলো এরকম হচ্ছে। এটা হচ্ছে তাহলে পিভিসি এর ইটিওলজিটা কেন? তাহলে আমরা চারটা গ্রাফ দেখলাম এখন পর্যন্ত টোটাল 2 দিন মিলায়। এখানে কি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? এখানকার টিচিং ম্যাটেরিয়ালটা কি? When an impulse originates in a ventricle, conduction through the ventricles will be inefficient and the QRS will be wide and bizarre. আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমাদের তো একটা নর্মাল একটা ইম্পালস তৈরি হওয়ার কথা ছিল এস এ নোডে। সেই এস এ নোড থেকে তারপর সে লেফট আট্রিয়ামে যাবে, সেখান থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে, সেখান থেকে লাংস হয়ে লেফট ভেন্ট্রিকলে যাবে। এটা হচ্ছে একটা সম্পূর্ণ নর্মাল স্টেপ। অকেশনালি মাঝে মধ্যে যদি সেটা এস এ নোডে তৈরি না হয়, আট্রিয়াল সেলে হয়, তখন সেটাকে আমরা প্রিম্যাচিওর আট্রিয়াল কন্ট্রাকশন বলছি। এবং কখনো যদি অকেশনালি কিছু ইম্পালসের উৎপত্তি হয় পিভিসি, সরি, উৎপত্তি হয় ভেন্ট্রিকুলার, তখনই আমরা সেটাকে পিভিসি বলছি, প্রিম্যাচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বলছি। এখন ভেন্ট্রিকুলার পরে তো তার তেমন একটা ঘোরার জায়গা নাইও, তো এই জন্যই বলছে যদি কোনো ইম্পালস ভেন্ট্রিকলে অরিজিনেটেড হয়, সেখানে তৈরি হয়, তখন সেটা খুবই ইনএফিসিয়েন্ট একটা ইম্পালস তৈরি হবে, এবং সেই সময় আমাদের কিউআরএসটা এরকম মোটা বড় উল্টা পাল্টা এর সমস্ত দেখা যাবে। এটা হচ্ছে আমাদের তাহলে পিভিসি সম্পর্কে কথা। পিভিসি সম্পর্কে আর একটু কথা আছে, সেটা হচ্ছে যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনটা কিরকম হবে। নর্মালি যেটা হয়, সিগন্যাল মুভস র্যাপিডলি থ্রু দ্য ভেন্ট্রিকল। একটা নর্মাল এস এ নোডে যদি কারোর উৎপত্তি হয়, সে তারপর ওইখান থেকে লেফট আট্রিয়ামে যাচ্ছে, তারপর ভেন্ট্রিকুলারে যাচ্ছে, সেরকম ক্ষেত্রে ভেন্ট্রিকুলারে কোনো একটা সিগন্যাল খুবই কম সময়ে থাকে, এবং সেই জন্য আমরা একটা নর্মাল কিউআরএস এর যে ডিউরেশন সেটা অনেক কম দেখতে পাই। কিন্তু যদি তোমার এই সমস্ত ভেন্ট্রিকুলেই তার উৎপত্তি হয়, তখন অ্যাবনর্মালি কি হবে, সিগন্যাল স্লোলি মুভ করবে, এবং সেই জন্যই আমরা যে কিউআরএস সিগন্যালগুলো সেগুলো তখন এই সমস্ত তোমার
যথেষ্ট বড় বিজার এরকম পাবো, ঠিক আছে? তাহলে এগুলাই হচ্ছে আমাদের মোটামুটি কথা। আমরা এখন পর্যন্ত চারটা রিদম দেখলাম দুই ক্লাস মিলায়। আজকের দুইটা পড়েছি, পিএসসি এবং পিভিসি। মনে রাখার জন্য যেটা বলতে পারি, পিএসসিতে যতগুলো আর ওয়েভ থাকবে তার মধ্যে দুই তিনটা আর ওয়েভের আগে আমরা পি ওয়েভ খুঁজে পাবো না। আর পিভিসি মানে প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনে যেটা হবে, যতগুলো আর ওয়েভ থাকবে তার মধ্যে দুই তিনটা আর ওয়েভ হচ্ছে গিয়ে অনেক উল্টাপাল্টা টাইপের হবে, অনেক বিজার টাইপের হবে, অনেক ওয়াইড টাইপের হবে, তখন সেটাকে আমরা পিভিসি বলবো। আর করসপন্ডিং এগুলার ইথিওলজি ডেভিয়েশন গুলা কি কি সেগুলো আমরা পড়লাম। তাহলে বলো, টোটাল চারটা আমরা এখন পর্যন্ত রিদম পড়েছি, আগে দিনের দুইটা সহ। এখন পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এগুলা কিন্তু মনে রাখতে হবে, এবং বারবার একটা কথা বলছি, এগুলা তো পরীক্ষার সময় আসবেই, একটা রিদম তো তোমাকে দেওয়াই হবে। সেইটা ছাড়াও যদি তোমাদের অনলাইনে পরীক্ষা হয়, তখন যে পরীক্ষায় কি আসলো, কি দিয়ে দিলাম, বেঁচে গেল তা তো না। তোমাকে তো ভাইবার সময় আমি জিজ্ঞেস করতেই পারি, ভাইবার সময় তোমাকে তো সময় অত দেওয়া হবে না। তোমাকে খুব স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করা হইলো, হ্যাঁ তুমি ছবির মধ্যে কি দেখে পিএসসি চিন্তা, তখন তো তোমাকে একুরেটলি কিছু একটা বলতে হবে। তার মানে তোমার কিন্তু এগুলো মুখস্থ থাকতে হবে, মুখস্থ না বলবো না, মাথার মধ্যে থাকতে হবে। আর যে হারে টিকা দেওয়া হচ্ছে এবং প্রত্যেক প্রত্যেক দিন পত্রিকায় যা দেখি, কোন সময় সরকার থেকে বলে যে ভার্সিটি খুলে দাও, তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? তখন তো পরীক্ষা হইতেই পারে যে তোমাদের অফলাইনে হবে, পরীক্ষার হলে গিয়ে হবে। তো ভালো মতো বুঝে শুনে পড়ো, এটা প্রত্যেকদিনই একবার করে বলছি, কারণ প্রত্যেকদিন আমি একবার করে পত্রিকায় নিউজ পড়ি, এটা হয়েছে, ওইটা হয়েছে, এতজনকে টিকা দেওয়া হয়েছে ইত্যাদি, কাজে মনে হয় যে হ্যাঁ ভার্সিটি মনে হয় খুলেই দাও বা কিছু। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত এতটুকু পড়লাম। এখন পর্যন্ত কি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? নেক্সট স্লাইডে যাব? জি হ্যাঁ ম্যাম। আচ্ছা, ওকে। এই ছবিতে কোথায় প্রবলেম বলে মনে হচ্ছে তোমাদের? তোমরাই বলো, এখানে রেঞ্জ কি, রেট কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা মানে 100, সেখানে তো কোনো সমস্যা বলা যাচ্ছে না। আর রেঞ্জ হচ্ছে 60 থেকে 100, তা মনে হয় 100ই হইলো, সেখানে তো কোনো সমস্যা নাই। আর কোথাও কোনো কিছু বলতে দেখতে পাচ্ছ? কোথাও কোনো কনফিউশন বা কোথাও কোনো ছবি বোঝা যাচ্ছে না এরকম কিছু? এসটি নাকি পি, কোনটা? আমাদের নিজেদের একটু সন্দেহ হয়েছে, কিন্তু এটা এনাফ না, আর কিছু খুঁজতে হবে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি তো পি ওয়েভ অত ভালো মতো বুঝতেছি না, এবং ওরা যেটা বলছে এখানে কোনো পি ওয়েভ সিন নাই, মানে পি ওয়েভ নাই মানে আমরা তো এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ প্রত্যেকটা আর ওয়েভস এর আগে কিছু একটা আছে, কিন্তু কি যে আছে আমাকে খুব কনফিডেন্টলি বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে পি ওয়েভস আছে, এস ওয়েভ নাই নাকি পি ওয়েভ নাই, আমরা কিছু একটা বলতে পারবো? সেরকম কি ডিস্টিংগুইশেবল কিছু আছে? এই ছবিতে তাহলে প্রবলেম হচ্ছে গিয়ে, এর আগে আমরা দেখছিলাম ঠিক আছে পিএসসি তে আমাদের এটা ফিক্স ছিল, ঠিক আছে 7টা যদি আর ওয়েভ থাকে, 2-3টা জায়গায় আমাদের পি ওয়েভ নাই, বাকি জায়গায় ঠিক ছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে 10টা আর ওয়েভের
কোন আর ওয়েভের আগে আমি পি ওয়েভ বুঝতে পারছি না, বা কোনটাতে আমি নাই বলে দিচ্ছি। এটাই হচ্ছে এখানকার বড় অ্যাবনর্মালিটিস। আর তোমার যদি পি ওয়েভ নাই থাকে, তার মানে তো পি আর ইন্টারভাল এটার কোনো প্রশ্নই আসে না। এটাই বলছে পি আর ইন্টারভালও নাই। কি বার ইজ ডিউরেশন, সেটা বলছে 0.06 সেকেন্ড, এটা নিয়ে কোনো অবজেকশন নেই। তাহলে আমার যদি কোনো গ্রাফে আমি কোনো পি ওয়েভসি খুঁজে না পাই, এর আগে তো দেখছিলাম পিএসসিতে আমার ঠিক আছে 7টার মধ্যে 2-3টাতে আমার পি ওয়েভস থাকবে না, বাকি জায়গায় ঠিকঠাক মতো থাকবে, সেটার নাম ছিল পিএসসি। কিন্তু আমার যদি 10টা থাকুক কি 8টা থাকুক, কোনোটার আগে যদি আমি পি ওয়েভ বুঝতেই না পারি, সবগুলো থেকে যদি আমি বাদ দিয়ে দেই যে পি ওয়েভস নাই, তাহলে সেটাই প্রবলেমটাকে আমরা বলছি আট্রিয়াল ফাইব্রিলেশন। এমনিতে একটু মনে করি যে আট্রিয়াল ফাইব্রিলেশন এটার সংজ্ঞানুসারে ওইখানে কি হইতো, সংজ্ঞানুসারে আট্রিয়াল ফাইব্রিলেশনটা যেটা হইতো যে মাল্টিপল আট্রিয়াল সেল থেকে তোমার মাল্টিপল ইম্পালস জেনারেট হবে, তাহলে তারা নিজেদের মধ্যে ধাক্কা খাবে, নিজেদের মধ্যে নয়েজ তৈরি হবে, এবং এখানে সেজন্যই মনে হয় আমরা পিএফ বলতেই পারতেছি না কোনো জাতে, ঠিক আছে। তো এইরকম যদি হয়ে থাকে আমরা কোনো পিওএফসি ডিস্টিংগুইশ করতে পারছি না, আইডেন্টিফাই করতে পারছি না, সেটাকে আমরা নাম দিব আট্রিয়াল ফাইব্রিলেশন। এটা গেল আমাদের 5 নাম্বার গ্রাফ। আর একটু দেখে নেই আমরা এটার ডেভিয়েশনটা নর্মাল সাইনাসিজম থেকে কি বলবো। এটা ডেভিয়েশনটা কি, নো অর্গানাইজড আট্রিয়াল ডিপোলারাইজেশন, সো নো নর্মাল পিওএফ, ইম্পালসেস আর অরিজিনেটেড ফ্রম দ্য সাইনাস নোড, আর্টিয়াল অ্যাক্টিভিটি ইজ চাওটিক রেজাল্টিং ইন এন ইরেগুলার রেইন কমনলি। আচ্ছা এখানে তারপর একটা পার্সেন্টেজ বলছে যে তোমার সাধারণত 2-4% মানুষ এই এরিথমিয়াতে ভোগে থাকে, এই এরিথমিয়াতে সাফার করে, আর বয়স যদি 80-এর বেশি হয় তাহলে 5-10% মানুষ এই এরিথমিয়াতে সাফার করে। তো এই এরিথমিয়া চেনার উপায় কি, এই এরিথমিয়া চেনার উপায় হচ্ছে গিয়ে তোমার কোনো পি ওয়েভসই তুমি বুঝতে পারবে না। এখানে কোনো পি ওয়েভস নাই, এটার থেকে বড় কথা হইলো আমরা এখানে কোনো পি ওয়েভস আইডেন্টিফাই করতে পারি নাই। এখন কেন করতে পারি নাই, এটার কারণটা হচ্ছে গিয়ে আট্রিয়াল ফাইব্রিলেশনে যেটা হয়, মাল্টিপল জায়গা থেকে ইম্পালস তৈরি হয়, তাই তারা নিজেদের মধ্যে ধাক্কা খায়, নিজেদের মধ্যে একটা নয়েজ হয়, সেই কারণে আমরা এরকম কোনো আইডেন্টিফাই করতে পারছি না, ঠিক আছে। তো এটার ইটিওলজিটা কি, এটার কারণটা কি, এটার ইটিওলজিটা যেটা আমি বলেছিলাম, রিসেন্ট থিওরি সাজেস্ট দ্যাট ইট ইজ ডিউ টু মাল্টিপল রিএন্ট্রান্ট ওয়েভলেস কন্ডাক্টেড বিটুইন দ্য আর এন এল আট্রিয়া। মানে তোমার যদি মাল্টিপল জায়গা থেকে মাল্টিপল ইম্পালসের উৎপত্তি হয় এবং তারা যদি নিজেদের মধ্যে ঘুরতে থাকে, নিজেদের মধ্যে লুপ করতে থাকে, তখন তোমার কাছে চাওটিক একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, একটা নয়েজ ইন এনভায়রনমেন্ট তৈরি হবে, সেইটাকেই আমরা বলছি আট্রিয়াল ফাইব্রিলেশন। ইম্পালসেস আর ফর্মড ইন আ টোটালি আনপ্রেডিক্টেবল ফ্যাশন, দ্য এভি নট অ্যালাউ সাম অফ দ্য ইম্পালসেস টু পাস থ্রু অ্যাট ভেরিয়েবল ইন্টারভাল, সো রিদম মিজ ইরেগুলারলি ইরেগুলার। তাহলে এটা গেল আমাদের 5 নাম্বার রিদম। এই রিদমের বৈশিষ্ট্য কি, এখানে আমরা কোনো পি ওয়েভসে আইডেন্টিফাই করতে পারবো না। আবার একটু তোমাদের সুবিধার জন্য, এখন পর্যন্ত আমরা টোটাল 5টা রিদম পড়েছি, 5টা গ্রাফ দেখেছি, সেগুলো একটু আবার মনে করাই দেই, তারপর তোমাদের কয়েকটা থাকতে কইর। তোমার যদি সোজা কথা রেট যদি 60-এর থেকে কম হয়, আর ওয়েভ যদি ওই 60-এর থেকে কম হয়, সেটা হচ্ছে সাইনাস ব্রাডিকার্ডিয়া। তোমার যদি রেট 100 থেকে বেশি হয়, আর ওয়েভ যদি 100 থেকে বেশি হয়, সেটা হচ্ছে সাইনাস টাকিকার্ডিয়া, মোস্ট ইজিয়েস্ট দুইটা। এরপর প্রিমেচার আর্টিয়াল কন্ট্রাকশন মানে তোমার রেট নর্মালি আছে 70-80 বা এরকম, কিন্তু 2-3টা আর ওয়েভের আগে তুমি পি ওয়েভ খুঁজে পাবা না, তখন সেটা হচ্ছে পিএসসি, প্রিমেচার আট্রিয়াল কন্ট্রাকশন। এরপরে আরেকটা রিদম হচ্ছে গিয়ে তোমার রেট ঠিকই আছে ওই 70-80 রেঞ্জের ভিতরে আছে,
কিন্তু ওইরকম দুই তিনটা জায়গায় আমরা কিউআরএস যে ডিউরেশনটা, কিউআরএস যে কমপ্লেক্সটা, সেটা আমরা অ্যাবনর্মাল দেখব, সেটা আমরা ওয়াইড দেখব কিংবা বিজার টাইপের দেখব, তখন আমরা সেটাকে বলবো পিভিসি, প্রিমেচিওর ভেন্টিকুলার কন্ট্রাকশন। এরপর আমরা আজকে আরেকটা পড়লাম আট্রিয়াল ফাইব্রিলেশন। আট্রিয়াল ফাইব্রিলেশনে হচ্ছে আমরা কোন পি ওয়েভসে ডিস্টিংগুইশ করতে পারবো না। এর আগে প্রিমেচিওর আট্রিয়াল কন্ট্রাকশনে যেটা হয়েছিল, তোমার যদি সাতটা আর ওয়েভ থাকে তার মধ্যে দুই তিনটা পি ওয়েভ আমি আইডেন্টিফাই করতে পারবো না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আট্রিয়াল ফাইব্রিলেশনে তোমার যদি আটটা কিংবা দশটা আর ওয়েভ থাকে তার আগে কোনো পি ওয়েভই আমি আইডেন্টিফাই করতে পারবো না, সেটা হচ্ছে আট্রিয়াল ফাইব্রিলেশন। তাহলে এই পর্যন্ত আমাদের টোটাল পাঁচটা রিদম গেল, আজকে আমরা তিনটা পড়লাম এখন পর্যন্ত। এটা নিয়ে কি কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? রেটে তো আমাদের কোনো ঝামেলা নাই, কিন্তু এইখানে প্রত্যেকটা আর ওয়েভ এর মাঝখানে কি হচ্ছে? আমরা তো একই রকম অনেকগুলা ওয়েভ শেপ দেখতে পাচ্ছি, অনেকগুলা ঢেউ খেলানো জিনিস দেখতে পাচ্ছি। এখানে কি তুমি আলাদা করে পি কিউ কিংবা এস টি কিছু বলতে পারবা? সব তো দেখতে একই রকম লাগছে। ওকে, তাহলে এখানকার অ্যাবনর্মালিটিসটা কি? রেট হচ্ছে আমাদের 70, কোনো সমস্যা নাই। রেগুলারিটি রেগুলার, তাতেও কোনো সমস্যা নাই। পি ওয়েভ, এখন আমরা পি ওয়েভ কাকে বলবো? মাঝখানে কি আমরা সবগুলাকে পি ওয়েভ বলবো? মানে দুইটা আর ওয়েভের মাঝখানে কি আমরা বলবো যে তিনটা পি ওয়েভ আছে, এরকম কিছু? এই যে ঢেউ খেলানো কয়েকটা ওয়েভ, এখানে আমরা পি কিংবা কিউ কিংবা এস টি কিছুই আইডেন্টিফাই করতে পারছি না, এরকম যদি পি ওয়েভ থাকে সেটাকে আমরা বলবো ফ্ল্যাটার ওয়েভ। ঠিক আছে, ফ্ল্যাটার মানে কি? ফ্ল্যাটার মানে হচ্ছে বারবার আপ এন্ড ডাউন করতে থাকবে এরকম একটা ওয়েভ, সেটা হচ্ছে সেরকম যদি ওয়েভস গুলো হয়ে থাকে ফ্ল্যাটার, তখন আমরা সেটা সেটার নাম দিচ্ছি পি ওয়েভ কিন্তু ফ্ল্যাটার। পি আর ইন্টারভাল সেটা তো নাই, কারণ এখানে তো পি আর ইন্টারভাল বলতে তুমি কার কাকে থেকে কাকে বলবো সেটা তো বলা যাচ্ছে না। কিউআরএস ডিউরেশন সেটা আছে, কিন্তু সেটা অনেক চিকন কিছু। কিউআরএস ডিউরেশন হচ্ছে 0.06 সেকেন্ড। তাহলে আমি যদি বাকি সব ঠিক আছে কিন্তু পি ওয়েভ গুলো যদি এরকম আপ এন্ড ডাউন রেগুলার ভাবে করতে থাকে, এরকম ফ্ল্যাটার টাইপ হয়ে থাকে, তখন আমি সেটার নাম দিব আট্রিয়াল ফ্ল্যাটার। ওয়েভ গুলো ফ্ল্যাটার, অশোকের নামও ফ্ল্যাটার, আট্রিয়াল ফ্ল্যাটার। এই রিদমটা বোঝা কিন্তু ইজি। ঠিক আছে, তোমার কিন্তু একই রকম ওয়েভ, বাকিগুলোতে যেমন পি ওয়েভ আছে কি না বোঝা যাচ্ছে না, এখানে সেরকম কিছু না। এরকম ঢেউ খেলানো, একই রকম ঢেউ খেলানো যদি ওয়েভস গুলো থাকে পি ওয়েভ, সেটাকে আমি বলছি আট্রিয়াল ফ্ল্যাটার। তাহলে এইখানে আমার এনএসআর থেকে ডেভিয়েশনটা কি হবে? এখানে এনএসআর থেকে ডেভিয়েশনটা হবে, এখানে নো পি ওয়েভ, ইনস্টেন্ট ফ্ল্যাটার ওয়েভ, নট নট সোটো প্যাটার্ন আর ফর্ম এদের রেট অফ 250 to 350 BPM। আচ্ছা, এই যে দুইটা আর ওয়েভ এর মধ্যে পি ওয়েভ বা নাম দিলাম পি ওয়েভ সে কয়টা আছে, আমরা একটু নিচু ওয়েভ গুলা গুণিত সেটা কয়টা হয় শুরু করি না, আর ওয়েভ না, আর ওয়েভ ছাড়া যে নিচু হয়ে যে ওয়েভ গুলো আছে সেগুলো যদি একটু গুণি কয়টা হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। আমি পাইলাম 228টা। ঠিক আছে, সরি, 28টা মানে 280টা, 10 দিয়ে গুণ করলে 280টা। ঠিক আছে, তো এখানে আমরা এই যে ফ্ল্যাটার ওয়েভ বা পি ওয়েভ যেটাই আমি নাম দিই না কেন, সেটা কিন্তু আমি পাচ্ছি 280টা বিপি।
আর রেস্ট তোমার 70 এ আসছে, কিন্তু এই পি ওয়েভটা আমি পেয়েছি 280 BPM। এমন না যে প্রত্যেকটা আর ওয়েভের আগে একটা পি ওয়েভ আছে, এত ইজি না। আর এই যে শেপটা, এই শেপটা অনেকটা সতর টাইপের না, অনেকটা ত্রিভুজ আকৃতির না? তো সেটা বলছে যে এখানে ডেভিয়েশনটা হবে, এখানে কোনো নর্মাল পি ওয়েভস নাই, এখানে সতর টাইপের বা ফ্ল্যাটার ওয়েভস পাবো আমরা অনেকগুলা, যেটার রেঞ্জ হবে, রেট হবে 250 থেকে 350 BPM। অনলি সাম ইম্পালসেস কন্ডাক্টেড থ্রু দ্য এভেন্ট। এখন এই যে ওয়েভসগুলো হচ্ছে সবগুলা যে তোমার টোটাল ঘোরাঘুরি শেষ করবে, যে আত্রিয়া হয়ে ভেন্টিকুলার হয়ে লাংস হয়ে আবার ভেন্টিকুলার হয়ে ধমনি, সেটা না। কয়েকটা ইম্পালস এভিনটটা পার হবে, বাকিরা পার হবে না, ঠিক আছে? তো এটা গেল আমাদের আত্রিয়া ফ্লাটার সম্পর্কে আরেকটু কথা। আর একটু দেখে নিই, আর একটা বাকি আছে কথা, এটা হচ্ছে ডেভিয়েশনটা। এটার ইটিওলজিটা কি? এটার ইটিওলজি হচ্ছে রিএন্ট্রান্ট পাথওয়ে টু দ্য রাইট অ্যাট্রিয়াম উইথ এভরি সেকেন্ড থার্ড অর ফোর্থ ইম্পালস জেনারেটিং দ্য কিউআরএস ব্লক, আদার্স আর ব্লক ইন দ্য এভি নোড অ্যাজ দ্য নোড রিপোলারাইজেস। আচ্ছা, এটার ইটিওলজিটা হচ্ছে, এটার কারণটা হচ্ছে গিয়ে রিএন্ট্রান্ট পাথওয়ে, মানে ঠিক আছে আমার আর্টিয়াল সেলে উৎপন্ন হইলো, তারপর যে সে সব জায়গা ঠিকঠাক মতো ঘুরবে, রাইট থেকে লেফট আট্রিয়াম, তারপরে ভেন্টিকুলার হয়ে লাংস হয়ে আবার ভেন্টিকুলার হয়ে ধমনি, এটা কিন্তু সবগুলো আট্রিয়াল সবগুলো ইম্পালস করবেন না, কয়েকটা ইম্পালস করবে, বাকিগুলা করবেন না, ঠিক আছে? যদিও সবগুলারই করার কথা ছিল, এখন বাকিগুলা তো করছে না, বাকিগুলা এই যে এভি জাংশন আট্রিয়াল থেকে ভেন্টিকুলারে যাওয়ার কথা, বাকিগুলাকে এই এভি জাংশন ব্লক করে দিচ্ছে, সবগুলাকে সে আসতে দিবেন না। যেগুলাকে সে আসতে দিবে না সেগুলা তো নিজেদের মধ্যে ঘুরে ঘুরে শেষ করবে, ঠিক আছে? সেটাই বলছে রিএন্ট্রান্ট লুপ। এবং যাদেরকে সে আসতে দিচ্ছে না, তারা হচ্ছে তাদের জায়গাতে রিপোলারাইজ হয়ে যাচ্ছে, মানে সেলের ভিতরে পটাশিয়াম ঢুকছে, সেলের বাইরে সোডিয়াম যাচ্ছে, যেটা একটা রেস্টিং পজিশন, সেটাই হয়ে যাচ্ছে। তো এইরকম যদি কার্ভ থাকে সেটা হচ্ছে আট্রিয়াল ফ্লাটার। এটা আমাদের কত নাম্বার গেল? এটা আমাদের 6 নাম্বার গেল, 6 নাম্বার গেল, ঠিক আছে? তাহলে আমরা আজকে টোটাল কি কি পড়লাম, ঠিক আছে? এটা আজকে আর পড়বো না। তো আমরা আজকে যেগুলা পড়লাম, প্রথম দিন পড়েছেন আর ফ্লাটার এবং সার্পিলেশন। আমি তাহলে আরেকবার রিপিট করছি, এই 6টা টোটাল কার্ভের বৈশিষ্ট্য কি তুমি ছবি দেখে কিভাবে চিনবা? আবার ওই একই কথা, প্রথম দিনের ব্রাডিকার্ডিয়া টাকিকার্ডিয়া সব থেকে সোজা, রেট যদি 60-এর থেকে কম হয় ব্রাডিকার্ডিয়া, রেট যদি 100 থেকে বেশি হয় টাকিকার্ডিয়া। আজকে আমরা যেগুলো পড়লাম, টিএসসি প্রিম্যাচার আর্টেরিয়াল কন্ট্রাকশন, সেখানে যেটা হবে তোমার রেট ঠিকই থাকবে, কিন্তু প্রত্যেকটা আর ওয়েভের আগে তুমি পি ওয়েভ পাবা না, 2-3টা পি ওয়েভ তুমি খুঁজে পাবা না, তখন সেটাকে বলছে প্রিম্যাচার আর্টেরিয়াল কন্ট্রাকশন। এরপরে হচ্ছে পিভিসি প্রিম্যাচার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, সেখানে হচ্ছে তোমার ওই একই কথা, তোমার রেট রেঞ্জের ভিতরেই থাকবে 70 কিংবা 80। এই 7-8টা আর ওয়েভের মধ্যে তুমি 2-3টা আর ওয়েভ দেখবা অনেক অ্যাবনর্মাল, অনেক ওয়াইড, অনেক বিজার টাইপের উল্টা পাল্টা, তখন সেটাকে আমরা বলবো পিভিসি প্রিম্যাচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এরপর আমরা যেটা দেখলাম যে আরেকটা হচ্ছে গিয়ে আমার আট্রিয়াল ফাইব্রিলেশন, সেখানে হচ্ছে আসলে কি পি ওয়েভস আছে, মানে অ্যাপ্রো থ্যাপ্রো কিছু গ্রাফ আর ওয়েভ গুলার মাঝখানে, সেগুলা কি আদৌ পি ওয়েভ নাকি এস ওয়েভ নাকি টি ওয়েভ, কিছুই বোঝাও যাচ্ছে না, কোনো প্যাটার্ন নাই, একটা প্যাটার্ন থাকলেও তো হইতো, সেটাও নাই। তো ওইরকম যদি একটা অ্যাবনর্মাল কোনো গ্রাফ থাকে সেটার আমরা নাম দিচ্ছি আট্রিয়াল ফাইব্রিলেশন। আর এখন পড়লাম আট্রিয়াল ফ্লাটার। আট্রিয়াল ফ্লাটার অনেক ইজি, আমার আর ওয়েভগুলার মধ্যে আমরা অনেকগুলা একই রকম দেখতে এই সমস্ত ফ্লাটার ওয়েভ বা সতত ওয়েভ এরকম পি ওয়েভ দেখতে পাবো, একই রকম অসংখ্য
তখন এটাকে আমরা বলছি আট্রিয়াল ফ্লাটার, ঠিক আছে? তাহলে ছবিগুলো দেখে এখন পর্যন্ত আমরা যা যা পড়লাম সবগুলোই কিন্তু ছবি দেখে আইডেন্টিফাই ইজিলি করা যায়, ঠিক আছে? এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা টোটাল তো 13টা পড়বো, তো 13টা এরিদমিয়ার মধ্যে 9টা এরিদমিয়া হচ্ছে এই সমস্ত আট্রিয়ালের কিছু এরিদমিয়া, ভেন্ট্রিকুলারের কিছু এরিদমিয়া, এসনোডের 2টা তো অলরেডি হয়ে গিয়েছে ইত্যাদি। লাস্টের 4টা হচ্ছে এভি জাংশনে কিছু ব্লক হইলে 4 রকমের ব্লক, 4 রকমের প্রবলেম। সো 9টা হচ্ছে গিয়ে ইউনিক প্রবলেমই আমরা দেখব, সেগুলা গ্রাফ মনে রাখাও খুবই ইজি, বোঝাও খুবই ইজি। একদম লাস্টে গিয়ে 4টা এভি ব্লকের গ্রাফ আছে, সেইগুলার নিজেদের মধ্যে, সেই 4টার মধ্যে তোমার হয়তো কখনো কনফিউশন হইতে পারে এটাকে আমি কি নাম দিব, এভি ব্লক টাইপ 1 নাকি এভি ব্লক টাইপ 2 এটসেট্রা। লাস্টে 4টাতে গিয়ে কনফিউশন হইতে পারে, কিন্তু তার আগে আমরা এখন পর্যন্ত যা যা পড়ছি, আজকে আমরা 4টা পড়লাম, টোটাল 6টা পড়া হয়েছে, এগুলাতে কিন্তু কোনো কনফিউশন হওয়ার কথা না। হ্যাঁ, আজকে প্রথম দিক দিয়ে একটু সংক্ষেপে একটু বলবেন, আমাদের ম্যাম সিটি ছিল মৌ ম্যাডামের প্রথম দিক দিয়ে 5টা বাজে। 5টার সময় তুমি কেন সিটি নিয়েছো? ম্যাম আমার না সবারই ম্যাম, মানে যারা আমরা ই নিয়েছি মৌ ম্যামের পাওয়ার এনার্জি। হ্যাঁ, তোমরা 5টার সময় সিটি নিতে কেন রাজি হয়েছো আমি সেটা জানতে চাচ্ছি। ম্যাডামের সমস্যা ছিল, ম্যাডামের ক্লাস ছিল ম্যাম। হ্যাঁ, ম্যাডামের ক্লাস ছিল, তো তোমাদের তো 5টার সময় ক্লাস আছে, তোমরা কেন রাজি হয়েছো? রাজি তো সবাই হয়েছে, আমি একা হইনি ম্যাম। ম্যাম আমাদের রেগুলার ডে ক্লাস টাস ছিল না ম্যাম। পরীক্ষাটা ঠিক কয়টার সময় হয়েছে? 5টার দিকে, 5টা 6 দিকে শুরু হয়েছে, 20 মিনিটের সিটি। হ্যাঁ, এখন সেটা কোন ব্যাচের মেইনলি হয়েছে, মানে যা মানে রেগুলার কোন ব্যাচ কোন ইয়ার? এটা স্যার ম্যাম, এটা এ সেকশনের, এ সেকশনের ম্যাম, ম্যাম এটা এ সেকশনের ইরেগুলার যারা ছিল তারা মেবি এ সেকশনের সাথে एग्जामটা দিছে, বাট রেগুলার যারা বি সেকশনের তাদের एग्जाम সবার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভালো কথা, মো ম্যাডাম তো ক্লাস নেয় হচ্ছে গিয়ে তোমার 411 আর আমাদের শুধু বি সেকশনের রেগুলার আজকে ক্লাস থাকে পাওয়ার স্টেশনের। আজকে 5টার সময় কাদের পরীক্ষা ছিল? আজকে 5টার সময় পরীক্ষা হয়েছিল এ সেকশনের, মানে এটা হলো ম্যাম সোমবার আর মঙ্গলবার 2টা বাজে। আচ্ছা, তো তুমি পরীক্ষা এখনো নিয়ে এই সময় নিয়েছেন, তুমি এ সেকশন তুমি বলতে পারতো যে তোমার তো বি সেকশনের ক্লাস আছে, সেটা বললে তো ম্যাডাম তোমাকে অন্য কোনো একটা কিছু ম্যানেজ করে দিতেন একটা দিনের জন্য। আজকে ম্যাম ই করছে আমাদের কয়েকজনের জন্য। হ্যাঁ, তোমাদের হয়তো উনি অন্য সেকশনের সাথে পরীক্ষা নিন অন্য কোনো সময়, যাই হোক আমি রিপিট করছি, কিন্তু কিন্তু প্রথম দিক দিয়ে মিস করে গেছি। হ্যাঁ বুঝতে পারছি, সেগুলো আমি রিপিট করছি, কিন্তু তোমাদের এগুলো তো বলা উচিত ছিল, কারণ তোমার তো অফিসিয়াল আজকে আমার ক্লাস। কি ম্যাম বলছি, আমরা বলছি ম্যাম, ম্যাডাম হতে অন্য কোনো ব্যবস্থা করেই দিত, সেটা যে ম্যাডাম কিছুই করতো না সেটা না, ম্যাডামের 2টা সেশনে পরীক্ষা, ম্যাডাম অন্য কোনো ব্যবস্থা করতে যাই হোক। আচ্ছা, আজকে একদম প্রথমে আমরা যেটা পড়ছিলাম, আজকের দিনের প্রথমে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে পিএসসি প্রিম্যাচিওর আট্রিয়াল কন্ট্রাকশন। প্রিম্যাচিওর আট্রিয়াল কন্ট্রাকশনে যেটা অ্যাবনর্মালিটি সেটা হচ্ছে, ফার্স্টে আমরা তো রেট বের করব, তো রেট কত? রেট হচ্ছে 7টা, 6 সেকেন্ডে 7টা আর ওয়েভ আছে, মানে 60 সেকেন্ডে 10 দিয়ে গুণ করে 70 BPM। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা আর ওয়েভের আগে আমরা পি ওয়েভ খুঁজে পাচ্ছি না। আমরা যদি প্রত্যেকটা আর ওয়েভ ধরে ধরে চেক করি, আমি দেখতে পাচ্ছি 2 নাম্বার আর ওয়েভের আগে আমি পি ওয়েভ বুঝতে পারছি না, এবং 7 নাম্বার আর ওয়েভের আগে আমি পি ওয়েভ ঠিক মতো বুঝতে পারছি না, ঠিক আছে? বাকি জায়গায় ঠিকঠাক মতোই আছে। তো এইরকম যদি কোনো গ্রাফ আমি দেখতে পাই যেখানে আমার
রেটটা রেঞ্জের ভিতরেই আছে, 60 থেকে 100-এর মধ্যেই আছে, কিন্তু তার মধ্যে দুই তিনটা জায়গায়, সব জায়গায় না কিন্তু দুই তিনটা জায়গায় আমি পি ওয়েভসটা বুঝতে পারছি না, পি ওয়েভস নাই বা এরকম কিছু, তখন আমরা সেই গ্রাফকে বলবো প্রিম্যাচিওর আট্রিয়াল কন্ট্রাকশন। এটা এখানে বলা হয়েছে এবং সেই জন্যই বলা হচ্ছে রেগুলারিটি হচ্ছে ওই মাঝে মধ্যে যখন তোমার পি ওয়েভস নাই, তখন তো অকেশনালি ইরেগুলার হয়ে গেল। পিআর ইন্টারভাল এমনিতে বাকি পাঁচটা জায়গায় যেখানে সব ঠিকঠাক সেখানে হচ্ছে 0.14 সেকেন্ড, কিন্তু 2 নম্বর আর 7 নম্বরে তো পি ওয়েভসই নাই, তাই সেখানে আমাদের কোনো পিআর ইন্টারভাল নাই। আর কিভারেজ ডিউরেশন যেরকম থাকার কথা সেখানে তো কোনো সমস্যা নাই, সেটা 0.08 সেকেন্ড করে হচ্ছে। তাহলে আমাদের এখানে প্রিম্যাচিওর আট্রিয়াল কন্ট্রাকশন, এখানে আমাদের ডেভিয়েশনটা কোথায় হচ্ছে? এনএসআর নর্মাল সাইনাস রিদম থেকে ডেভিয়েশনটা হচ্ছে যে এইখানে কয়েকটা জায়গায় আমার পি ওয়েভ না থাকতে পারে, এটাই হচ্ছে আমার গ্রাফের ডেভিয়েশন। দিস এক্টোপিক বেস অরিজিনেটেড ইন দ্য আট্রিয়া বাট নট ইন দ্য এসএনট, দেয়ারফর দ্য কন্ট্রোল অফ দ্য পি ওয়েভ, দ্য পিআর ইন্টারভাল এন্ড দ্য টাইমিং রেট ডিফারেন্ট দেন আর নর্মালি জেনারেটেড ইম্পালস ফ্রম এ এস এন নট। এখন আমরা প্রিম্যাচিওর আট্রিয়াল কন্ট্রাকশন কখন বলি, এটা আমরা আগের দিনে যে এনএসআর ফ্লাইটটা ছিল সেখানে পড়েছিলাম যে আমি তো নর্মালি আমার ইম্পালসগুলো এস এন নট থেকে শুরু হবে। এস এন নট হচ্ছে আট্রিয়াল সেলের একটা ক্লাস্টার সেল থাকে, সেটাকে এস নট বলা হয়। তোমার যদি ইম্পালসগুলো এস এন নটে উৎপত্তি না হয়, অন্য কোথাও উৎপত্তি হয়, অকেশনালি হচ্ছে সব সময় না, ওই যে বললাম 70 তোমার রেঞ্জ রেট, মানে মিনিটে 70টা ইম্পালস দিচ্ছ, তার মধ্যে প্রতি 6 সেকেন্ডে 2-3টা, মানে তোমার ঠিক আছে রেঞ্জ হচ্ছে রেট হচ্ছে 70, তার মধ্যে 20টা কি 10টা টোটাল আর ওয়েভের আগে তুমি পি ওয়েভ পাচ্ছ না, মানে টোটাল 70টা ইম্পালস 70টা বিটের মধ্যে তোমার 10টা কি 20টা বিট এস নোডে তৈরি হইল না, সেগুলা তোমার আট্রিয়াল সেলে তৈরি হইল, তখন আমার এই ডেভিয়েশনটা হচ্ছে। এটা হচ্ছে ডেভিয়েশনটার কারণ, ঠিক আছে, কারণ না সরি, ডেভিয়েশনটা কেন হচ্ছে সেটা, এটার কারণটা কি, এটার ইথিওলজিটা কি। Excitation of an arterial cell forms an impulse that is then conducted normally through the AV node and the ventricle. ওই যে বললাম তোমার নর্মালি তো উৎপত্তি হওয়ার কথা ছিল এস নট থেকে, কিন্তু তোমার এস নটে তৈরি হইল না, তোমার আর্টিয়ালের অন্য কোনো সেলে উৎপত্তি হইল, আর্টিয়ালের অন্য কোনো সেল হয়তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলো, তাই সে নিজের কাছে নিয়ে নিছে, সেখান থেকে ইম্পালস তৈরি হয়েছে, তো তখন এই কারণে তখন আমার এইরকম একটা গ্রাফ জেনারেট হবে যেখানে আমার যদি 6 সেকেন্ডে 7টা কিংবা 8টা আর ওয়েভ থাকে, তার মধ্যে 2-3টা আর ওয়েভের আগে আমি পি ওয়েভ খুঁজে পাবো না, সেটা হচ্ছে আমার প্রিম্যাচিওর আট্রিয়াল কন্ট্রাকশন। তাহলে বলো প্রিম্যাচিওর আট্রিয়াল কন্ট্রাকশন নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম, বুঝছি। ওকে, এরপর হচ্ছে প্রিম্যাচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। প্রিম্যাচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনে হচ্ছে, এর আগে প্রিম্যাচিওর আট্রিয়াল কন্ট্রাকশনে বলছি না, তোমার সে 6 সেকেন্ডে তোমার 7টা আর ওয়েভ আছে, তার মধ্যে 2-3টা আর ওয়েভের আগে তোমার পি ওয়েভ না থাকলে সেটা হচ্ছে পিএসসি। এখন আমরা দেখি এখানে কয়টা আর ওয়েভ আছে, এখানেও কিন্তু আমার 7টা আর ওয়েভই আছে, 1, 2, 3, 4, 5, 6টা নর্মাল আর ওয়েভ আছে, আর একটা আর ওয়েভ কেমন জানি একটু খাটো মোটা একটু উল্টা দিকে এরকম, আমি টোটাল 7টা ধরতে পারি কিংবা তুমি চাইলে 6টাও ধরতে পারো। এখানে কি বলছে, এখানে বলছে রেট হচ্ছে 60 BPM, মানে তারা 6টা নর্মাল আর ওয়েভ কি তারা গোনার মধ্যে ধরেছে। রেগুলারিটি হচ্ছে অকেশনালি ইরেগুলার পি ওয়েভ। আচ্ছা, এই যে 7 নম্বর যে আর ওয়েভটা যেটা অত্যন্ত অ্যাবনর্মাল একটা জিনিস, সেখানে তো কোনো পি ওয়েভ নাই, তাছাড়া সবকিছু হচ্ছে কি তোমার নর্মাল পি ওয়েভ আছে, তাই বলেছে নান ফর 7 কিউআরএস, বাকি সব জায়গায় ঠিকঠাক মতোই আছে।
পিয়ার ইন্টারভাল, সব জায়গায় নর্মাল পিয়ার ইন্টারভাল আছে 0.14 সেকেন্ড 7 নাম্বারটা ছাড়া। কিভারেজ ডিউরেশন সেটাও হচ্ছে 0.08 সেকেন্ড 7 নাম্বারটা ছাড়া। আসল কথা হচ্ছে তোমার যদি কোনো গ্রাফ থাকে যেখানে তোমার ওই 7টা কি 8টা আর ওয়েভ থাকবে, তার মধ্যে 2-3টা আর ওয়েভ স্বয়ং আর ওয়েভ 2-3টা জায়গায়, সেই যদি অনেক মোটা বা অনেক হ্যাঁ অনেক ওয়াইড কিংবা অনেক বিজার টাইপের হয়ে থাকে, তখন আমরা তাকে বলবো টিভিসি, প্রিম্যাচিওর ভেন্টিকুলার কন্ট্রাকশন। তাহলে এইখানে আমার নর্মাল যে সাইনাস রিদম NSR, সেখান থেকে ডিফারেন্সটা কোথায় হবে? ডিফারেন্সটা হবে আমার আর ওয়েভগুলো কিছুটা ওয়াইড হবে, কিছুটা বিজার হবে। আর এর আগে PSC প্রিম্যাচিওর আট্রিয়াল কন্ট্রাকশনে পড়ছিলাম যে তোমার যদি 7-8টা আর ওয়েভ থাকে তার মধ্যে 2-3টা আর ওয়েভের আগে পি ওয়েভ থাকবে না। আর PVCতে পড়ছি তোমার যদি 7-8টা আর ওয়েভ থাকে তার মধ্যে 2-3টা আর ওয়েভই তোমার অনেক বেশি ওয়াইড, অনেক বেশি বিজার হবে, অ্যাবনর্মাল হবে, তখন সেটাকে আমরা বলছি PVC, প্রিম্যাচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এটা ডেভিয়েশনটা কি বলছে? ডেভিয়েশনটা একই কথা বলছে, এক্টোপিক পিস অরিজিনস ইন দ্য ভেন্ট্রিকল রেজাল্টিং ইন ওয়াইড এন্ড বিজার কিভারেজ কমপ্লেক্স, এটা তো আমরা দেখেছি। আচ্ছা আর একটা কথা বলেছে যে তোমার 7টা আর ওয়েভের মধ্যে কথার কথা 2-3টা আর ওয়েভ হচ্ছে এই ধরনের অ্যাবনর্মাল, কিন্তু অ্যাবনর্মালিটির তো একটা প্যাটার্ন থাকে তাই না? তো তোমার হচ্ছে 2-3টা আর ওয়েভ অ্যাবনর্মাল, কিন্তু সেই অ্যাবনর্মালিটিসগুলো আবার একই রকম, তাহলে সেই PVC কে আমরা বলবো ইউনিফর্ম PVC। আর যদি এরকম হয়ে থাকে তোমার 2-3টা আর ওয়েভ অ্যাবনর্মাল, কিন্তু সেই 2-3টা অ্যাবনর্মাল আর ওয়েভের মধ্যে আবার কোনো মিল নাই, এক একটা অ্যাবনর্মালিটি হচ্ছে এক এক রকম ডিফারেন্ট, তখন সেটাকে আমরা বলবো মাল্টিফর্ম PVC। এগুলো হচ্ছে মোটামুটি কথা। PVC এর ইটিওলজিটা হচ্ছে কি, one or more ventricular cells are depolarizing and the impulses are abnormally conducting through the ventricles. এই কথা আমি মাঝে মধ্যেই বলি, আমরা যে কোনো টেস্টে যে বিভিন্ন গ্রাফ দেখতে পাই সেটা ECG বলো EEG বলো, কেন দেখতে পাই? কারণ তোমার বডি তোমার সেই জায়গাটা কোনো একটা ভোল্টেজ জেনারেট করছে, সেই ভোল্টেজকে অ্যাকশন পটেনশিয়াল বলা হয়। ভোল্টেজটা আমরা পাই যখন সেলগুলা নিজেরা ডিপোলারাইজিং হয়, মানে সেলের ভিতরে সোডিয়াম প্রবেশ করে, সেলের পটাশিয়াম সেলের বাইরে চলে যায়, সেই সময় আমরা এই ভোল্টেজগুলা পাচ্ছি, যে ভোল্টেজগুলা 20-30 মিলিভোল্ট টাইপের হয়। আর যখন সে নর্মাল কন্ডিশনে থাকে তখন হচ্ছে গিয়ে সেলের ভিতরে থাকে পটাশিয়াম, সেলের বাইরে থাকে সোডিয়াম, সেই স্টেটটাকে বলা হয় রিপোলারাইজিং। তো তোমার যদি ভেন্ট্রিকুলার সেলগুলো কখনো এক্সাইটেড হয়ে ডিপোলারাইজিং হয়ে যায়, মানে তার ভিতরে যদি সোডিয়াম ঢুকে যায়, তখনই হচ্ছে গিয়ে আমাদের এই সমস্ত ভেন্ট্রিকলে তোমার কোনো একটা ওয়েভ ইম্পালসের উৎপত্তি হয়, তখন আমরা সেই ডিজিজটাকে বলছি, সেই এরিথমিয়াকে বলছি প্রিম্যাচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এই হচ্ছে PSC এবং PVC সম্পর্কে কথা, বুঝতে পেরেছ? কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। তাহলে আজকে আমরা টোটাল আজকের দিনে আমরা টোটাল 4টা এরিথমিয়া পড়লাম, PSC, PVC, PSC মানে কয়েকটাতে পি ওয়েভ থাকবে না, PVC মানে কয়েকটা ওয়েভই অ্যাবনর্মাল হবে, এরপর পড়লাম আট্রিয়াল ফাইব্রিলেশন যেখানে আমরা কোনো পি ওয়েভই বুঝতে পারবো না, আর একটা পড়লাম আট্রিয়াল ফ্লাটার যেখানে আমরা অনেক অনেক বেশি বেশি ফ্লাটার টাইপের সৌতুর টাইপের পি ওয়েভ পাবো। তো টোটাল আজকের 4টা, আগের 2টা, টোটাল 6টা এরিথমিয়া সম্পর্কে আমরা কিন্তু আজকে পড়ে ফেললাম। কারো কি আর কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত, আজকের দিন পর্যন্ত? স্টপ করে দিব এটা? জি ম্যাম স্টপ করে দেন, কোনো প্রশ্ন নেই। তাহলে আর কেউ কিছু বলবো না, কাজটাই এখন শেষ করবো। জি ম্যাম শেষ করে দেন।
ঠিক আছে, তাহলে নেক্সট দিন আমরা বাকি এরিথমিয়াগুলো সম্পর্কে পড়বো। এবং বারবার বলছি কোন গ্রাফ কি 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 পড়লাম এগুলো একটু ভালো করে মাথার মধ্যে ঢুকাই ফেলো, এখনই ঢুকাইও, তাতেই তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। শেষ করছি তাহলে আজকের ক্লাসটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।